সম্ভব না। তাই এই নরপশুর দ্বারা এই যে নরপশুগুলো তাকে হত্যা করেছে, আমার দাবি তাদের দ্রুত শনাক্তরে দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একটা অপরাধীও যেন পালিয়ে কোথাও যেতে না পারে, আপনারা সেভাবে দ্রুত ব্যবস্থা করে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের যেন খুঁজে বের করেন আর তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আমাদের একটাই দাবি, আমরা সুফিয়া হত্যার ফাঁসি চাই। নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের এক দরিদ্র ভ্যান চালকের 8 বছরের মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মেয়েটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ত। স্কুল বন্ধ থাকায় গত 1 মে সকালে কাঞ্চনপুরের একটি ইটভাটায় বাবাকে খাবার দিতে যায় শিশুটি। বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। আমার মেয়ের চেয়ে বাবা হত্যা করা হয়েছে, আমি দ্রুত আইনের আশ্রয় আপনাদের কাছে দাবি যে আমার মেয়ের পরিবারের সদস্য স্থানীয়রা দিনভর খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলে না। পরদিন একই উপজেলার ইসলামপুরে নবগঙ্গায় ভাসতে থাকা তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে পরিবার। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত বোর্ডের প্রধান ডাক্তার শরীফ হাসান ফেরদৌস জানান, সুফিয়ার মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের পরই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার নির্মম হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই দৃষ্টান্ত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই শাস্তির মাধ্যমে অত্র এলাকাবাসী, সমগ্র দেশবাসী যেন জানতে পারে যে এইরকম শিশু হত্যার যেন আর কেউ কখনো না হয়। আর সবচেয়ে করুণ কাহিনী, সবচেয়ে ভারী জিনিস কি পৃথিবীতে, সন্তান পিতার হাতে, পিতার কাঁধে সন্তানের লাশ। আমরা আক্তার ভাইয়ের সেই কাঁধে সন্তানের লাশ, এতে কি ভারী, এরা আমরা তাকে সান্ত্বনা দিয়ে বোঝাতে পারবো না। এই জন্য আমরা তাই দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এখানে সাংবাদিক ভাইরা আছেন, প্রশাসন আছেন, তারা যেন সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ঘটনা সেন্সিটিভ, এই জন্য আমাদের মানে পুলিশ সদস্যের নেতৃত্বে আমাদের জেলা পুলিশ কন্টিনিউ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের পিবিআই টিম, র্যাব, তারাও চেষ্টা চালাচ্ছে যে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তো আমরা যতদূর জানতে পারছি এখানে একটা গ্রুপিং আছে, হয়তো কোনো গ্রুপিংয়ের শিকার হতে পারে। তো আমরা এখনও কমপ্লিট ডিসিশন আসতে পারি নাই। তো যদি আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্ট আসে, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। আসলে ঠিক আছে, মামলা রুজু হওয়ার পরেই আমরা তদন্তকারী কর্মকর্তা চিন্তা করবি এবং আমরা সুপারভাইজ করবো সবসময় যে কী কারণ হয়েছে। এটা মূল কারণটা অবশ্যই বের করবো, যা প্রকৃত দোষী তাদেরকে আইডেন্টিফাই করে আমরা আইনের আওতায় চেষ্টা করবো। এদিকে মরদেহ উদ্ধারের পর থেকেই পরিবারের সদস্যরা দাবি করে আসছিল তাদের মেয়েকে হত্যা করা হয়েছে, পরে ধর্ষণের হত্যা করা হয়েছে এমন খবরে ক্ষোভে ফুঁসে ওঠে পরিবার, সহপাঠী, শিক্ষক সহ এলাকাবাসী। হত্যার বিচার চেয়ে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।